আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে রূপন্তি রহমান আপিল লিখা বৃষ্টির অলক্ষে গল্পের ১৬তম পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। উপস্থিত প্রত্যেকটা মানুষ কিংকর্তব্য বিমর হয়ে গেল। আজ যে সব কিছু উন্মোচন কেউ ভাবতে পারেনি। তোবা স্থবির দৃষ্টিতে চেয়ে নিজের বান্ধবীর দিকে, হুমায়রা যে এত সহজে স্বীকার করবে সব কিছু তার কল্পনাতীত ছিল। নিস্তেজ নির্জীব স্বরে প্রশ্ন করল, কেমন ক্ষতি করেছি আমি তোর, যে তুই আমার জীবনটা দুর্বিষহ করে তুললি, অগোচরে আমার পিঠে একের পর এক ছুরির আঘাত করেই গেলি। নিজের চোর টেনে ধরল হুমায়রা, গাল বেয়ে গড়িয়ে পড়ছে অস্ত্রকণা। মৃদু আর্তনাদ করে উঠল সে, কী করিসনি সেটা বল, এক এক করে আমার সব জায়গা তুই ছিনিয়ে নিয়েছিস। স্কুল কলেজ সব জায়গায় আমার দাপট চলত, প্রতিটা ক্লাসে আমি ফার্স্ট থাকতাম। স্কুল কলেজের প্রতিটা অনুষ্ঠানের টিচার সবার আগে আমাকে ডাকত। ভার্সিটি আসার পর সব বদলে গেল, ডিপার্টমেন্ট ভিত্তিক ফেস্টিভ্যালের টিচাররা তোকে ডাকত, টপের ভেতরে তুই থাকতি, অসহ্য লাগত আমার তোকে, সেজন্য তোদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ি, পড়ার সময় তোকে এটা সেটা বলে মনোযোগ ক্ষুণ্ণ করার চেষ্টা করতাম। টপে আমি ব্যতীত আরও অনেকেই থাকতো, তাহলে টার্গেটটা কেন আমিই হলাম? তোবার প্রশ্নে বিষণ্ণ হাসল হুমায়রা, ফয়সালের দিকে নেত্রপাত করলো, সেই দৃষ্টিতে রয়েছে না পাওয়ার আক্ষেপ, কষ্ট আর বেদনা। তুই টার্গেট হওয়ার একটাই কারণ ফয়সাল ভাই, এই মানুষটাকে আমি একটু একটু করে ভালোবেসে ফেলেছিলাম। উনি যেদিন প্রথম তামান্নাকে ড্রপ করার জন্য ভার্সিটি এসেছিলেন সেদিনই আমার ওনাকে বেশ ভালো লাগে, ধীরে ধীরে এই ভালো লাগে ভালোবাসাতে রূপ নেয়। এরপর তামান্না আশেপাশে থাকতাম, জানার চেষ্টা করতাম ওরা কেমন মেয়ে পছন্দ করে, ওর ভাইয়ের কী কী পছন্দ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানেও বিধিবাম, তুই মাঝখানে চলে এলি, তামান্না উঠে পড়া ডাকলো তোকে ভাইয়ের বউ করার জন্য। আমি কতভাবে বুঝিয়েছি আমি ওর ভাইকে পছন্দ করি, ও বুঝলই না। যেদিন তোদের বিয়ে হয় আমি সুইসাইড করার চেষ্টাও করেছি, কিন্তু সাহস হয়নি। বারবার মনে হয়েছে তুই আমার শত্রু, এক এক করে তুই আমার সকল জায়গা নিয়ে নিয়েছিস, তোকে কিছুতেই সুখী হতে দেওয়া যাবে না। তারপর প্ল্যান করে আমি এইসব করি, একজন গুপ্তচর লাগাই তোর পেছনে, তোর সার্বক্ষণিক কর্মকাণ্ডের খোঁজখবর দেওয়ার জন্য। তোকে কোনো পুরুষের সংস্পর্শে দেখলে রংচং মেখে বয়স চেঞ্জ করে ফয়সাল ভাইয়ের কাছে উপস্থাপন করতাম। কথা শেষ করে দম নিল হুমায়রা, ঠিক তখনই তার গালি সপাটে চর বসিয়ে দিল রাশেদা খাতুন। ওনার চোখ দিয়ে যেন অগ্নি জ্বলছে, তোমার মতো সন্তান যে মার জন্ম দিয়েছে তার মতো পোড়া কপালে আর কেউ নাই, আতুর ঘরে তোমাকে মেরে ফেলা উচিত ছিল, যে একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার নষ্ট করে, একটা সুখের সংসারে শান্তি শেষ করে, সে মেয়ে আমার সন্তান হলে গলা টিপে মেরে ফেলতাম। মা হয়ে ছেলেকে করুণ অবস্থা দেখেছি শুধু তোমার কারণে, গালে হাত দিয়ে অস্ত্রসিক্ত লোচনে রাশেদা খাতুনের পানে চেয়ে রইল হুমায়রা। তোমাকে যে নিজের আরেকটা মেয়ে মনে করতাম তারই প্রতিদান বুঝি দিলে, মনোরা বেগমের কথায় মাথা নত করলো সে। প্রথম থেকে আপনাকে আমার পছন্দ ছিল না, আপনার হাবভাব কেমন যেন ছিল, আপনি আমার স্ত্রী সম্পর্কে যেসব বানোয়াট কথা বলেছেন তা যদি কোনো ছেলে বলতো তাহলে তাকে কী করতাম নিজেও জানি না। মা বাবা আমাকে আদব কায়দা শিখিয়েছে, মেয়েদের গায়ে হাত তুলতে নিষেধ করেছে। তোবা বড় বড় কদম ফেলে মিলনের বউয়ের সম্মুখে এসে দাঁড়ালো, তার হাত দুটো দিয়ে নিজের হাতের মুঠো নিয়ে নিল আর বলল, আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাবি, বড় সড় সাহায্যটা আপনিই করেছেন, এসব কথা বাহিরের কাউকে বলা যায় না। আপনাকে এখানে উপস্থিত রাখার একটাই কারণ, কখনো যেন আমাকে আর মিলন ভাইকে নিয়ে আপনার মনে অবিশ্বাসের জাল বোনা হয়। প্রিয় মানুষকে হারানোর ভয় সবাই পায়, আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসি, মাঝে ফোরন কাটে হুমায়রা, আমি কি সবই মিথ্যে বলছি, তুই আবাসিক হোটেলে যাসনি? রাগে কপালে শিরা ফুটে ওঠে ফয়সালের, চক্ষু জোড়া দিয়ে যেন অগ্নি বর্ষিত হচ্ছে, সে অগ্নিশিখা ভস্ম করে দেবে হুমায়রাকে। হাত মুষ্টিবদ্ধ করে বড় বড় পা ফেলে হুমায়রার সামনে গিয়ে দাঁড়ালো, দু হাতে গলা চিপে ধরলো হুমায়রার, দম আটকে এলো হুমায়রার, নিঃশ্বাস নিতে না পারে কোকাতে শুরু করলো। ফয়সালের হাত থেকে বাঁচার আপ্রাণ প্রয়াস চালাচ্ছে ফয়সাল, দাঁতে দাঁত পিষে বলল, এত কিছু করলে আমি তোমাকে ছেড়ে দিব, ভাবলি কি করে, আমি সারা জীবন নিঃসঙ্গ থাকলে অন্য কাউকে গ্রহণ করতাম না, কষ্ট হচ্ছে না নিঃশ্বাস নিতে? আমার এতদিন হয়েছে নিজের রুমটা যখন বউ আর মেয়েকে না দেখতাম নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো আমার, মানসিক যন্ত্রণায় জর্জরিত হয়েছে আমি। ফয়সাল ভাই, এসব নর্দমার কীট মেরে কেন হাত নোংরা করবেন, বাধা দিও না তাহমিদ, আজ ওকে মেরেই ফেলবো। কেউ সারাতে পারছে না ফয়সালকে, তোবা তাড়াতাড়ি এগিয়ে আসলো তার কাছে, ধমকে বলল, ফয়সাল ছাড়ো ওকে, ও মরে যাবে, তুমি ওর কথা বিশ্বাস করো কেন,
কেউ কিছু বললে যাচাই না করে তুমি তার কথা বিশ্বাস করে নেবে? তোমার কথা তোয়াক্কা না করে ফয়সাল আরো চেপে ধরল হুমায়রার গলা। অবস্থা বেগতিক দেখে আশেপাশের মানুষজনগুলোকে পরোয়া না পরোয়া করল না তোবা। লাজসরম একপাশে ফয়সালকে পিছন থেকে জড়িয়ে ধরল নিবিড়ভাবে। তোবার মাথার একটা কথাই ঘুরছে, আগে মেয়েটাকে বাঁচাতে হবে, না হলে বড় কোনো অঘটন ঘটে যাবে। তোবার শক্ত আলিঙ্গন হাত আলগা হয়ে এলো ফয়সালের। তোবার স্পর্শে শীতল হয়ে এলো মন মস্তিষ্ক। রাগ ক্রোধ রোষ যেন এক নিমিষে উদাও হয়ে গেল। শিরদারবের নিম্ন মুখে প্রবাহিত হলো তরল স্রোত। সকল শক্তি বল যেন একটু একটু করে নিঃশ্বাস হতে লাগল। স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজের গলায় হাত দিয়ে খুব খুব করে কাশছে হুমায়রা। এতক্ষণে যেন দেহে প্রাণ ফিরে পেল, চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। তামান্না এক গ্লাসে পানি এনে দিল হুমায়রাকে। ফয়সালকে জড়িয়ে ধরার পর তার গায়ে দেওয়ার পারফিউমের গ্রান তোবার নশারন্ধ্রে প্রবেশ করতেই বড্ড বিদঘুটে ঠেকল। নাড়ি বড়ি উল্টে এলো তার। নিজেকে নিয়ন্ত্রণ করতে চেয়েও পারল না, হরহর করে ফয়সালের গায়ের উপরই বমি করে দিল। হতবিহবল অবরুদ্ধ হয়ে ফয়সাল সহ সবাই, এই তো ভালোই ছিল, এখন আবার কি হলো? আতঙ্কিত ভীতিগ্রস্ত কণ্ঠে ফয়সাল বলল, তুমি বমি করো, আমার সমস্যা নেই। নিজের থেকে ফয়সালকে ছাড়ানোর চেষ্টা করলো তোবা। কণ্ঠনালি দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না তার। কথা বলতেই বড্ড কষ্ট হচ্ছে তার। মুহূর্তে তার পুরো শরীর একেবারে নেতিয়ে গেল, নিবু নিবু করছে দুচোখ। দুর্বল কণ্ঠে বলল, ফয়সাল ছাড়ো আমাকে, অসহ্য লাগছে আমার। তোবার জেদ ভেবেই আরও একটু নিজের সাথে চেপে ধরল ফয়সাল। আবারও বমি করে দিল সে। ফয়সাল পাগলামি করো না, আমার হাত ছাড়ো, তোমার পারফিউমের বিচ্ছিরি গন্ধটা আমি আর নিতে পারছি না, আমার অসহ্য লাগছে। হাতের বাদন ঢিলে হয়ে এলো ফয়সালের। ছাড়া পেতে সেখানে বসে পড়ল সে। মনোরবে কুমার রাশেদ খাতুনের সামনে তোবা পিঠ মালিশ করতে লাগলেন। একটু স্বাভাবিক হতে সোফায় গিয়ে বসলো সে, চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মনোরা বেগম জায়গাটা পরিষ্কার করে এসে মেয়ের পাশে বসলেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে মিলনের তার স্ত্রী চলে গেল, কারণ একটু একটু করে রাত বাড়ছে। ফয়সাল কিছুটা দূরত্বে সেভাবেই দাঁড়িয়ে রইল। রুমের এক কোনায় এখনও হুমায়রা ফুপিয়ে ফুপিয়ে কাছে, চোখ মিলে একবার তাকালো তোবা। পুনরায় আবারও চোখ বন্ধ করে নিল। তাহমিদের উদ্দেশ্যে বলল, তাহমিদ হুমায়রাকে ওর বাসায় পৌঁছে দেয়। বিস্ফোরিত চোখে তাকায় হুমায়রা, স্থির চোখে চেয়ে রইল তোবার দিকে। তাহমিদের আন্তান্তা করে বলল, আমি? হ্যাঁ তুই। আর হুমায়রা, তোকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই, তুই আমার বান্ধবী, বোন, সব কিছু। হয়তো তোর কাছে আমি বা আমরা কিছু না হতে পারি, তবে তোকে নিজের একটা অংশ মনে করতাম। যাই হোক, ভালো থাকিস সব সময়। বলেছিলাম আজ সব কিছু রীতি ঘটবে, অগোচরে থাকা সব কিছুর সম্মুখে আসবে। সব কিছু সম্মুখিত চলে এসেছে, এখন ইতি ঘটবে বন্ধুত্বের, যে বন্ধুত্বের স্থায়ী ছিল বহু বছর। তোর সাথে যোগাযোগ থাকলে আমার পূর্বের কষ্টগুলো মনে পড়ে যাবে। তামান্না কিছু বলার জন্য মুখ খুলতেই তোবা পুনশ্চ বলল, আর কিছু বলার দরকার নেই তামান্না, বুদ্ধিমানদের বেশি কিছু বলে বোঝাতে হয় না, এরা অল্প কথায় বোঝা যায়। আই থিঙ্ক হুমায়রা বুদ্ধিমতী। তাহমিদ হুমায়রার কাছে গিয়ে বলল, চলো। হুমায়রা এক পলক তোবা আর তামান্নার দিকে তাকালো, তারপর মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল। তামান্না, তোর ভাইকে বল পরিষ্কার হয়ে নিতে, আর এমন বাজে পারফিউম যেন আর ব্যবহার না করে। ফয়সাল আহম্মকের ন্যায় তোবার দিকে তাকিয়ে চোয়াল জ্বলে গেল তার। এটা তুমি আমাকেই গিফট করেছিলে। তামান্না, তোর ভাইকে বল বেশি কথা না বলে যেন লম্বা একটা শাওয়ার নেয়। কিছু না বলে ফয়সাল চলে গেল তাহমিদের রুমে। ফয়সালের পিছু পিছু সোহেলও চলে গেল। রাশেদ খাতুন তোবার একটা হাত ধরল আর বলল, আমার দিকে তাকাতো, চোখ পেলে তাকায় তোবা, তোর কি গত মাসে হয়েছে? শাশুড়ির দিকে ব্রজগোল কুচকে তাকে রইল সে। মনোরা বেগম কিছুটা আন্দাজ করতে পেরে খুশিতে ওনার চোখ দুটো চকচক করে উঠল। চোখ বন্ধ করে ভাবল তোবা, অতঃপর এপাশ ওপাশ মাথা দুলিয়ে না বোঝালো। বয়সের ভারে ভাঁজ পড়া অধৈর্যটা প্রসারিত করে বললেন, আমার অনুমান সত্যি হয়। কথাটা বলতে ওনার কাঁধে হাত রাখে মনোরা বেগম, তোমরা যাও, আমার তোবার সাথে কিছু কথা আছে। কোনো বাড়তি কথার দরকার নাই, সবাই ক্লান্ত, ঘুমাতে যা, বেশি কথা বলো না তো, খুব বেশি প্রয়োজন তাই বলছি। আর মা, ফাড়িয়ার পাশে আমার মেয়েও ঘুমাচ্ছে, নির্গত এতক্ষণ কাঁথা নোংরা করে ফেলেছে, একটু বদলে দিবে? মেয়েকে চোখ রাঙিয়ে চলে গেলেন রাশেদ খাতুন আর সাথে মনোরা বেগমও। হ্যাঁ রে, ভাইকে কি আরও শাস্তি দিবি? তোর ভাইয়ের তো সবাই শাস্তি শুরু, আমি সব হিসাব কড়ায় গণ্ডা নেব। তামান্না অসহায় ভঙ্গিতে বলল, বেচারাকে আর শাস্তি দিস না, এ কয়েকদিন একেবারে নাজেহাল অবস্থা হয়েছে। আমাকে ক্ষণে ক্ষণে ফোন করে জিজ্ঞাসা করতো, তোবা কি আমাকে সত্যি ছেড়ে দিবে? আমি ওকে ছাড়া থাকতে পারবো না, তুই ওকে বোঝা না, আমার সত্যি ভাইয়ের জন্য মায়া হতো।
শাস্তি কেন দিব না বল? তার আগে আরও উচিত ছিল না আসল কালপ্রিট খুঁজে বের করা? আচ্ছা জাহর হয়ে গেছে, তুই রুমে যা, আমি ভাইকে পাঠাচ্ছি। তবে আগেই বলে রাখছি, তুই আর আমি আজ একসাথে থাকবো। কতদিন পর সুযোগ হলো, পুরুষদের দল একসাথে থাকবে। কপালে হাত ঠিকই আদর্শ হয়ে আছে তোবা, বড্ড ক্লান্ত লাগছে তার। ফারিহা আর তামান্নার মেয়ে বোতল নিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কপালে হাত থেকে সরিয়ে ওদের দিকে তাকিয়ে মলিন হাসলো সে। এই সময়টায় বেস্ট ছিল, নেই কোনো চিন্তা, নেই কোনো টেনশন, কারোর প্রতি কোনো অভিযোগ নেই। তোবার মুখোমুখি হয়ে দাঁড়ালো ফয়সাল, তোবার দিকে স্থির মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। কয়েক ঘন্টা যেন তোবার মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। কয়েক পা সামনে এগিয়ে যেতেই হাত দিয়ে থামিয়ে দেয় তাকে। তোবার বাধা প্রয়োগে হতবুদ্ধি হয়ে গেল সে। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবসময় ফারুক স্টোরির সাথে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি আর আনন্দের মাঝেই থাকুন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।